অবশ্যই তারা একই দোনা কায়দা ষড়যন্ত্র আল্লাহ বলছেন ষড়যন্ত্র, তাহলে এটাকে আমরা তো অন্য কোন ভাষায় ব্যবহার করতে পারি না। কায়দা মানে ষড়যন্ত্র, কায়দা মানে কি? ষড়যন্ত্র দুই প্রকার, একটা প্রকাশ্যে একটা গোপনে। আমার মনে হয় পৃথিবীতে আজ ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র গুলো চলছে অধিকাংশ গুলো প্রকাশ্যে আর কিছু কিছু গোপনে। আমি আল্লাহ কৌশল অবলম্বন করি, আল্লাহ তাআলা বলেন ওরা ষড়যন্ত্র করে, ওদের ষড়যন্ত্রের অ্যান্টিভাইরাস হিসাবে কি করা লাগবে ওটা আমি আল্লাহ তৈরি করে রাখি। আজ পৃথিবীতে যারা ইসলাম নিয়ে মানবতা নিয়ে ষড়যন্ত্র করছে, আপনি তো এখন শুরু করলেন, এর অ্যান্টিভাইরাস কি দেওয়া লাগবে এটা আল্লাহ হাজার হাজার বছর আগে পরিকল্পনা করে দেখেছে। তাদেরকে ছাড় দেব কিন্তু ছেড়ে দেব না। আজকের এই আলোচনাটা কালকে সারা বিশ্বে ছড়িয়ে যাবে, সবাইকে আহ্বান জানাচ্ছি আল্লাহর সিদ্ধান্তটা শুনে আপনি বোঝার চেষ্টা করেন। ষড়যন্ত্র আপনি সফল করতে পারবেন না, এটা যদি আমির হামজা চ্যালেঞ্জ দিত আপনি পারতেন। সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছে আমির হামজার মালিক যিনি, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোন চিন্তা নেই, ভাবনা নেই, দুশ্চিন্তা নেই, ইসলামের উপরে থাকতে গিয়ে আমরা বিচলিত হই না, দুঃখ পায় না। কারণ কি? আমরা মাঝে মাঝে দেখি বাঘের শক্তি বেশি না ছাগলের? বলেন বাঘের শক্তি বেশি, এরপরও বাঘ সবসময় লোকালয় আসতে পারে না, কথা বলছেন? আসলে মার খেয়ে বলেন না কেন? ছাগল শক্তি আছে অথচ যায় সব জায়গায় অপেন ভাবে, ওর মনের ভেতরে এই সাহস আছে আমি যতই দুর্বল হই না কেন আমার একজন মালিক আছে, আমাকে কেউ যদি ধরে মারে তাড়া দেয় অন্তত আমার ভয় করার যে শক্তিটা আল্লাহ দিয়েছে এই ভয় করব আমার মালিক এসে অবশ্যই আমার বাঁচাবে। একটা ছাগলের ভেতরে যদি বিশ্বাস থাকে, আমরা কি ছাগলের চাইতে অধম? উপরের দিকে ছুটে মারবেন, যত উপরে যাবে তত হাসবে না কাঁদে? খেয়াল করবেন যত উপরে ছুটে মারবেন তত হাসবে। আপনি কিন্তু ছুড়ে মারার পরে হাত নিচে দিয়ে বসে আছেন, কিন্তু ওর ভরসা আছে যে আমার বাবা মা বা আমার চাচা অন্তত উপরের দিকে ছুড়ে মেরেও আরামে বসে থাকতে পারে না, আমার ধরবে এতটুকু বিশ্বাস আছে, এই জন্য উপরে আছে পড়ে যাওয়ার কোনো ভয় কোনো টেনশন কোনো চিন্তা নেই। ওর চিন্তা একটা যে আমি যত উপরে উঠি আমার আরাম হচ্ছে, নিচে নামতে গেলে আমার বাবা আমার মা আমার ছেড়ে মাটিতে ফেলে কষ্ট দেবে না আমারে ধরবে। অন্তত ছোট্ট বালকের মতো আমাদের ঈমান আল্লাহর উপরে আছে, আমার মালিক আজ আমাদেরকে ছেড়ে দিয়েছে, যে যত হুমকি ধামকি দিক না কেন অবশ্যই আমার মালিক আমার একেবারে ছেড়ে দেবে না তো বলবে। এখানে ষড়যন্ত্র যাদের বিরুদ্ধে আমরা দেখি ফাঁসির দড়ি গলায় ঝুলছে, এরপরও মনে হচ্ছে হাসতেছে, এটা দেখা যায় না বাংলাদেশে? কারণ ওরা এতটুকু ভরসা আছে না তো জীবন দিতে পারতো না, এতটুকু ভরসা ওর উপর মালিকের উপরে আছে অন্তত আমার চাই হোক আমার মালিক আমার নিচে ফেলে দেবে না ধরবে।